বিনোদনের তাজা খবরে স্বাগতম। বিয়ে করছেন সেই চিত্রনায়িকা একা। বিয়ে করেছেন ঢাকায় সিনেমার 90 দশকের আলোচিত চিত্রনায়িকা একা। তবে বিয়ের বিষয়টি প্রথমে উড়িয়ে দিলেও অবশেষে তিনি স্বীকার করেছেন। একা বলেন, ঝামেলা ছিল, ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো। তিনি আরো জানান, তার স্বামী এখন দেশের বাইরে, দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি এর বেশি কিছু জানাতে আগ্রহী নন। দীর্ঘদিন অন্তরালে থাকার বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলাম, সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিং এর উপর কিছু কোর্স করি, লাইট এডিটিং এর উপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই, সেখানে টানা 5 বছর ধরে আছি, এখনো আছি। প্রসঙ্গত, শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়িকভাবে রাখাল রাজা সিনেমাটি সফল হয়নি। পরের বছরই প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে তেজি সিনেমায় অভিনয় করেন। এই সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াত। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলা হওয়া। কাজী হায়াত পরিচালিত এ সিনেমা মুক্তি পায় 2012 সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।